Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Wa salatu wa salamu ala rasulillah wa ba'd. আসলে কি করব বুঝতেছি না, মানে হারামকে এমনভাবে প্রতিষ্ঠিত করছে কিছু মানুষ যা তাদের নিজেরই অজানা। আমাদের উচিত ওদেরকে সতর্ক বা সচেতন করা। যেমন আপনি যান বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্ট টাইপ অথবা ফাস্ট ফুড রেস্টুরেন্ট টাইপ অথবা কোনো একটা গার্মেন্টস শোরুম, ক্লোদিং শোরুম, কাপড় চোপড় বেচে যেখানে আপনি যান, একটু যদি গ্লাস করা হয়, এসি করা হয়, আপনি দেখবেন প্রায় ইদানিং সবাই এখন মিউজিক প্লে করে রাখে উইদাউট আস্কিং, মানে নো ওয়ান রিকোয়েস্ট দ্যাম টু প্লে মিউজিক, নো ওয়ান রিকোয়ার ইভেন, কেউ রিকোয়ারও করে না। কেমন আপনি একটা রেস্টুরেন্টে খেতে যান, মিউজিক কিন্তু বাজায় রাখতেছে, কেমন মিউজিক, অসার কথাবার্তা, নাচ গান চলতেছে, বিশেষ করে অডিও সাউন্ডটা বাজতেছে। তো আমি বেশ কয়েকবার খেয়াল করেছি এরকম খেতে যেতে হয়, এখানে সেখানে খেতে যেতে হয়, প্রায় যাইতে হয়, তো দেখা যাচ্ছে যে মিউজিক বাজাচ্ছে। তো যখন যাই বলতেছি যে ভাইয়া একটু মিউজিকটা বন্ধ করে রাখা যায়, তো আমি দেখলাম যে প্রায় দুই ঘন্টা আমি বসে আছি, কথাবার্তা বলতেছি, অর্ডার করতেছি, খাচ্ছি, এই দুই ঘন্টায় একজন মানুষও ওই রেস্টুরেন্টের মালিককে গিয়ে বলেনি যে মিউজিকটা প্লে করেন, মানে কেউ শোনেনি। আমি যখন মিউজিকটা বন্ধ করতে বলেছি কেউ শোনেনি, বাট কোনো কাস্টমার এসে বলেনি, কোনো গ্রাহক এসে বলেনি যে কী ব্যাপার মিউজিকটা বন্ধ করছেন কেন, চালু করেন। অ্যাজ ইউজুয়ালি আপনি যান কাপড় চোপড় কিনতে যান, একটু মানে যারা নিজেকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে চাচ্ছে অথবা যারা তথাকথিত ব্র্যান্ড হিসেবে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না, যারা তথাকথিত ব্র্যান্ড অথবা ব্র্যান্ড হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছে, দেখবেন যে একটা ইংরেজি গান অথবা হিন্দি গান, বাংলা গান, যে কোনো গানই হোক, মিউজিক টং 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 টাং টং টাং বাজায় রাখতেছে। প্রত্যেক ওই দুইজন বন্ধু অথবা বাবা, ছেলে, মা, মেয়ে যারা গিয়েছে ওখানে, তারা কাপড় চোপড় কেনাকাটা রিলেটেড নিজেরা নিজেরা কথাবার্তা বলতেছে, ওই গানের দিকে কারো মনোযোগ নাই। ইভেন ওই গান বাজার কারণে তারা নিজেরা কথা শুনতে অসুবিধা হচ্ছে। আপনি খাবার রেস্টুরেন্টে যান, মিউজিক বাজতেছে, দুজন মানুষ গেছে কিছু একটা কথাবার্তা বলবে, খাবার দাবার খাবে, ওই মিউজিক বাজার কারণে দেখা যাচ্ছে যে তাদের কথাও হস্তক্ষেপ হয়, কেমন। তো কিন্তু রেস্টুরেন্ট ওনাররা এই মিউজিকটা প্লে করে রাখে। আই ডোন্ট নো হু আস্ক দ্যাম, হু রিকোয়েস্ট দ্যাম টু প্লে দিস কাইন্ড অফ মিউজিক, অ্যান্ড মানে তারা এটাকে রীতিমতো এস্টাবলিশ করে যাচ্ছে, কেমন। তো এখন এখানে প্রবলেম কোথায়? আপনার 210 জন মানুষ আছেন, একটা কোয়েশ্চেন করতে পারেন যে জামশেদ ভাই, হোয়াট ইজ দ্য প্রবলেম নাও? তারা যদি এরকম মিউজিক প্লে করে, উই ডোন্ট হিয়ার, আমরা এটা শুনি না, আমরা এটাকে হারাম মনে করি, আমরা শুনি না, তাহলে সে যদি এটাকে প্লে করে রাখে প্রবলেমটা কোথায়? লুক, দের ইজ টু প্রবলেম, টু মেজর প্রবলেম, উইচ ইজ আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স, আগামী 10 থেকে 15 বছর পরে এটার খুব একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। কেমন বাজে ইম্প্যাক্ট পড়বে আমি জানি না, এখনো হয়তো আছে ইম্প্যাক্টটা। ফর এক্সাম্পল, আপনি শপিংয়ে যেতেন, ব্র্যান্ডের দোকানে যেতেন, আপনি রেস্টুরেন্টে যেতেন, চাইনিজে যেতেন অথবা থাইতে যেতেন, আপনি আপনার বাবার সাথে যেতেন, আপনি যখন গিয়েছেন তখন ওখানে রেস্টুরেন্টে গান বাজনা চলতো না, বা এটা চলবে বা কেন রেস্টুরেন্ট, কোনো নাইট ক্লাব না, তো কোনো নাইট ক্লাব না যেটা ক্লাব, এখানে গান বাজবে, মদ খাবে, বা আমি জানি না নাইট ক্লাবে মদ খায় কিনা, তারপরও সিনেমা নাটকে এভাবেই দেখায়, আমরা এভাবেই আমার মনে হয়, আল্লাহ আলাম, কখনো যাই নাই, আল্লাহ আশ্রয় দিক, নিরাপত্তা দান করুক, আমিন। তো এটা তো রেস্টুরেন্ট, এটা থাই রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা যে কোনো একটা ট্রেডিশনাল রেস্টুরেন্ট, এখানে গান কেন বাজবে? লুক, হোয়াট ইজ দ্য প্রবলেম ইফ দে কন্টিনিউ দিস, মানে তারা যদি এটাকে কন্টিনিউ করে, এই রেস্টুরেন্টের মালিকরা জানে না আগামী 10 বছর পরে কোনো মানুষ রেস্টুরেন্ট দিবে আর মিউজিকের ব্যবস্থা রাখবে না, সেই মনে করবে তার রেস্টুরেন্ট চলবে না। তাহলে এই হারাম কাজকে এস্টাবলিশ করলো এই 2022-এর এই রেস্টুরেন্ট মালিকরা, যাদেরকে কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট নাই, কোনো কাস্টমারে গান বাজাতে বলতেছে না, বাট তারা গান বাজাচ্ছে। আগামী 10 বছর পরে কেউ যখন রেস্টুরেন্ট দিতে যাইবে, তখন সে চিন্তা করবে রেস্টুরেন্ট আর মিউজিক ছাড়া ইম্পসিবল, কিভাবে, কেউ আসবেই না, এটা রেস্টুরেন্টের মালিক চিন্তা করবে।
আর কাস্টমারের জন্য বাজে বাজে কোথায়, বাজে ইম্প্যাক্টটা কোথায়? বাজে ইম্প্যাক্টটা হচ্ছে কাস্টমারের, এখন 10 বছর, বাকি সালাম ভালো আছেন না? এখন কাস্টমার যারা গান, আমি আমার বাবার সাথে, আপনি আপনার বাবার সাথে রেস্টুরেন্টে খেতে গেছেন, গান চলে নাই, আপনি যখন এখন যাচ্ছেন আপনি দেখতেছেন গান বাজতেছে, আপনি যদি গান না শোনেন, মিউজিক না শোনেন, আপনি বলবেন যে এটা হারাম, আপনি এটা কেন বাজাচ্ছেন, বন্ধ করেন, কিন্তু আপনার বাচ্চা এটা বলবে না। আপনার বাচ্চা যখন 10 বছর পরে, আপনার বাচ্চা যখন 10 বছর পর রেস্টুরেন্টে যাবে আর কোনো রেস্টুরেন্টে গান বাজতেছে না, কোনো কাপড় চোপড়ের শোরুমে গান বাজতেছে না, আপনার বাচ্চা ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে, ওই শোরুম কাপড় চোপড়ের শোরুমের সেলসম্যানকে অথবা ওই অ্যাকাউন্টসকে বলবে কি ব্যাপার, আপনাদের এখানে গান বাজতেছে না কেন? ওয়াই? তার কাছে অড মনে হবে, তার কাছে মনে হবে সে ভিন্ন কোথাও আসছে। মানে রেস্টুরেন্ট উইদাউট মিউজিক ইজ দিস এ জোক, কাপড়ের শোরুম মিউজিক ছাড়া ইজ দিস এ জোক, তার কাছে এটা জোক মনে হবে। কেন? কারণ সে লাস্ট 15 ইয়ার্স তার বাপের সাথে যে রেস্টুরেন্টে খেতে গেছে গান বাজনা বাজতেছে, তার বাপের সাথে যে শপিং মলে গেছে গান বাজনা বাজতেছে। আমি শপিং মলের মালিকদেরকে বলবো, হারাম, গান শোনা হারাম, আপনি এটাকে ইস্টাবলিশ করিয়েন না, কাপড় চোপড় বিক্রি গান ছাড়া করা যাবে না, এটাকে আপনি ইস্টাবলিশ করিয়েন না। আল্লাহর দিকে তাকি, আল্লাহর দিকে তাকিয়ে রেস্টুরেন্ট খাবার দাবার এটা হালাল জিনিস, হালাল কাজ, আপনি এমন একটা চিত্র তুলে ধরিয়েন না আধুনিকতার নামে, উন্নতির নামে এমন একটা চিত্র তুলে ধরিয়েন না যে আগামী 15 বছর পরে সমস্ত ব্যবসায়ীরা মনে করবে গান বাজনা না থাকলে রেস্টুরেন্ট কি চলবে, গান বাজনা না থাকলে কি কাপড়ের শোরুম কি চলবে। বল্লাহি আপনি দায়ী থাকবেন কিয়ামত পর্যন্ত, যত বাঙালি এই কনসেপ্ট পাবে আপনি দায়ী থাকবেন। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আপনি বাজাচ্ছেন আপনার ভালো লাগে তাই, কিন্তু আগামী 10 বছর 15 বছর পরে এটা হয়ে যাবে একটা অংশ, শোরুমে মিউজিক একটা অংশ হিসেবে থাকবে, অংশ যেমন কাপড়গুলো অংশ হিসেবে থাকে, সেলসম্যানগুলো অংশ হিসেবে থাকে, ডেকোরেশনটা অংশ হিসেবে থাকে, কেমন এসিটা অংশ হিসেবে থাকে, এই গানটা একটা শোরুমের অংশ হয়ে যাবে। আর এটাকে আপনি ইস্টাবলিশ করতেছেন রেস্টুরেন্টে, আগামী 10 বছর পরে বাচ্চারা খেতে যাবে, গান যদি না বাজে বলবে যে কোথায় আসলাম, গান বাজতেছে না কেন, ওই মিউজিক বন্ধ করছে কোনো, চালাও, কী ব্যাপার, এখানে কী হচ্ছে? বল্লাহি এটা করিয়েন না, এটা করিয়েন না। আমি প্রত্যেক বাংলাদেশিকে বলবো রেস্টুরেন্টে খেতে গেলে মিউজিক বাজালে বলবেন যে দয়া করে একটু বন্ধ রাখেন, আমরা খেয়ে উঠেছি তারপরে বাজান, বা আপনারা যা খুশি করেন। কোনো কাপড়ের দোকানে গেলে আপনারা বলিয়েন যে ভাই এখানে কাপড় কিনতে আসছি, আর 100 জন মানুষ আছে, গানও তো 100 জন 100 জনের পছন্দ মতো শুনে, ওর পছন্দ মতো এটা লাগায় রাখছে, আহ কেন? বুঝি কাপড় চুপড় বিক্রি কোন কাস্টমার, আমি এই দেশের যত যত শোরুমের মালিক আছে সবাইকে এটা প্রশ্ন করতে চাই, কোন কাস্টমার শোরুমে ঢুকে বলে যে অমুক গানটা লাগান নাহলে কাপড় কিনবো না? আমি রেস্টুরেন্টের মালিককে বলতে চাই, কোন গ্রাহক যে খেতে আসছে আর বলো যে অমুক গান লাগান নাহলে খাবো না, কোন এরকম আছে? যদি যদি কোনো কাস্টমার এরকম না বলে আপনাকে, কাস্টমার বললেও আপনি মানবেন কেন? আপনি তো খাবার দাবার বিক্রি করতেছেন, আপনার রেস্টুরেন্টে মানুষ খেতে যাবে আপনার রেসিপি, রেসিপি আপনি কি পাকাচ্ছেন, কে পাকাচ্ছে, কিভাবে পাকাচ্ছে, কতটুকু স্বাদ হচ্ছে, এটার এটা মানুষ এই জন্য খেতে যাবে। আপনার শোরুমে মানুষ কাপড় কিনতে যাবে, আপনি কি কাপড় বেচতেছেন, কি ডিজাইন, কি ফ্যাশন, এটা পড়তে কেমন, এটা স্থায়ী কেমন, এটা ব্র্যান্ড কেমন, কারা পরে এটা, এটাই তো, এটাই তো, এটাই তো। গানগুলো কেন এস্টাবলিশ করতেছেন? আল্লাহই আল্লাহকে ভয় করা উচিত ভাই, আগামী 10-15 বছর পরে বুঝবেন, এখন তো শখে শখে বাজাচ্ছেন, বুঝবেন এই হারামটাকে এস্টাবলিশ করে বুঝবেন। কি গেছে তুই যা বাইলে একটা ইলুয়ে হারুনি, তুই 1 লাখ লাখ হাস বেডা, না জায়গা। আসলে যখন মাথায় আসে তখন অন্যভাবে আসে, আপনাদেরকে শেয়ার করবো চিন্তা করতে আসলে মানে ওরকম ডাইরেক্ট, মানে কানেকশনটা ওরকম ডাইরেক্ট না তো বলা হয় না, কারণ 2-4 জন লোক এখন কথা উঠছে, কথা জমছে, কথা বলতেছে, ও বলতেছে, আমি বলতেছি, আমি বলতেছি, ও বলতেছে, ও একটা বলতেছে, ওখান থেকে আইডিয়া আসতেছে, বাস্তবতার ছোঁয়া আসতেছে, ওটা মজাই আলাদা। লাইভে মোবাইল একটা হাতে রেখে ওভাবে কথা বলা আসলে ওভাবে আমি ওভাবে গুছাই আনতে পারি না। যাই হোক, আসসালামু আলাইকুম।